বাইক স্টার্ট করতে গিয়ে এসে দেখে তার ভিতরে একটি সাপের বাচ্চা, সাপ দ ঠান্ডা গরম পাইলে আরাম, সেই বাচ্চা দেখে উদ্ধার কাজ চলছে, দেখতে থাকুন আপনারা। দেখতেছেন নূর আলম কবিরাজ একটি সাপের বাচ্চা উদ্ধার করলো বাইক থেকে। আপনারা নিশ্চয়ই ভাববেন বাইকের ভিতরে কি করে বাচ্চা আসতে পারে, তা আমরা অবাক হয়েছি। বাইকের ইঞ্জিনের উপরে সাপটি শুয়েছিল, আমরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করলাম। যে নূর আলম কবিরাজ দেখুন উৎসব জনতা ভিড় করছে, উৎসব জনতা এটা দেখার জন্য ভিড় করছে। বাজারের মধ্যে আমরা বাইক রেখেছিলাম, সেই বাইকের মধ্যে হয়তো কোনো জায়গা থেকে সাপ পেয়ে এসেছে। দেখেন কত দর্শক, এই যে ওনার নাম হচ্ছে তাজেল ফকির।